খুব সকালবেলা আমরা রংপুর থেকে কুড়িগ্রামের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। সকালের মিষ্টি আলো আর দুই ধারের অপরূপ সৌন্দর্য সত্যি দেখার মতো। রাস্তার দুই ধারে অসাধারণ সুন্দর ধান হচ্ছে, আর আমাদের সাথে এবারে যাত্রায় আছে মোহসিন মুকুল, আর ড্রাইভার হিসেবে আছে জিকো। জিকো গাইবান্ধার ছেলে, সেই ধরনের দৃশ্যের আগেও দেখেছে। সত্যি সকালবেলা এই সৌন্দর্য একটু বেশি সুন্দর হয়ে ওঠে। সকালের সূর্যের আলো দারুণ মিষ্টি। গ্রামের এই সময়টা আসলেই সুন্দর, যে কারো মন ভালো করে দেবার মতন। রাস্তাগুলো সুন্দর হয়েছে। রংপুর থেকে কুড়িগ্রাম প্রায় 50 কিলোমিটারের মতো রাস্তা, দারুণ সুন্দর। শীতকাল আসি আসি করছে, আর দুই ধারের সবুজ জিকোরও খুব ভালো লাগছে। বোঝাই যাচ্ছে সে নিজের এলাকার দিকে চলে এসছে। কুড়িগ্রাম একসময় দারিদ্র পীড়িত এলাকা ছিল, এখন সেই তুলনা কমে গিয়েছে। ধান চাষ প্রচুর পরিমাণে হয় এখন এই এলাকায়, আগের মতো সেই উদার দারিদ্র্যের জেলা কুড়িগ্রাম। দেখুন কি পরিমাণ সবুজ শ্যামলে ভরে গেছে এলাকা। আমরা যাচ্ছি 2020 সালের অক্টোবর মাসে। কিছুদিনের মধ্যে ধান পেকে যাবে, এলাকায় খাদ্য সংকট আরো কমে যাবে। এই সময়টাতে আমরা এখন আছি তিস্তা নদীর উপর। এটা তিস্তা ব্রিজ। কুড়িগ্রাম মূলত কয়েকটি নদীর উপর দাঁড়িয়ে আছে। বিশেষ করে ধরলা নদী হচ্ছে কুড়িগ্রামের মূল, এছাড়া এই তিস্তা নদীও কুড়িগ্রামের পাশ দিয়ে গেছে। আমরা এখন কুড়িগ্রামের সেই তিস্তা নদীর উপর দিয়ে যাচ্ছি। তিস্তা ব্রিজ খুবই সুন্দর। এদিকে এসে একটা বিশেষ রাস্তা ব্যাপার খাল করা গেল হচ্ছে, রাস্তার পাশে খুব ছোট ট্রেনের লাইন দেখলে আপনার খুবই ভালো লাগবে, কারণ মূল রাস্তার সাথে ট্রেনের এরকম লাইন খুব বেশি এলাকায় দেখা যায় না। দেখুন রাস্তার পাশেই ট্রেনের লাইন। আমরা কুড়িগ্রামে চলে এসেছি। কুড়িগ্রামে ঢুকতেই বঙ্গবন্ধুর একটি প্রতিকৃতি দেখা যাচ্ছে। যতকাল রবে পদ্মা মেঘনা যমুনা বহমান, ততকাল রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান। এটি মূল শহরে ঢোকার রাস্তা। স্কুল অ্যান্ড কলেজ কুড়িগ্রামের মূল শহরে ঢোকার আগেই আমরা চলে এসেছি। আমরা কুড়িগ্রামের জেলা পরিষদ ডাক বাংলোয় থাকবো। এটি জেলা পরিষদের ডাক বাংলো।
ডাক বাংলোটি খুবই পরিষ্কার এবং পরিচ্ছন্ন, দেখতে খুবই পছন্দ হয়েছে। সব জেলা শহরের ডাক বাংলোগুলো এতটা সুন্দর নয়, এটি বেশ পরিপাটি করে সাজানো, নানা জীবজন্তুর স্ট্যাচু বানিয়ে রাখা হয়েছে, হাতি, হরিণ, জিরাফ, সবকিছুই বেশ পরিচ্ছন্ন এবং যে কারো থাকবার জন্য খুব ভালো একটি স্থান। আপনিও চাইলে থাকতে পারেন ডাক বাংলো, তবে যোগাযোগ করে আপনাকে অবশ্যই আসতে হবে। আমরা গ্রামের পথে বেরিয়েছি, গ্রামের গ্রাম রাস্তাগুলো দেখুন কি সুন্দর, দুই ধারে সবুজ ক্ষেত, ধান মূলত গ্রামে এক দুই মাসের মধ্যেই ধান কাটা হবে। গ্রামের এরকম সবুজ দেখলে আসলে খুবই ভালো লাগবে সবার। সব কুটি মাছ আজকে হয়তো খুব সুন্দর করে রান্না হলো এই মাছের। শীত আসি আসি করছে, আবার কুড়িগ্রাম শহর ঢোকার সেই রাস্তাটি আরেকবার দেখে নেই। এটা পুরো কুড়িগ্রাম শহরের মূল রাস্তাটুকু থেকে আমরা শুরু করেছি পুরো শহরটি দেখার জন্য, আরেকবার কেমন দেখায় এটা আমরা একটু ফাস্ট করে দেখবো। এটা এই জায়গা থেকে শুরু করে রংপুর থেকে ঢুকতে গেলে এই জায়গা দিয়ে আপনাকে ঢুকতে হবে, এরপর পুরো শহরটি খুব সংক্ষেপে দেখে নেওয়া যাক। শহরের মূল রাস্তা পার হয়ে আমরা একদম অপর প্রান্তের দিকে চলে এসেছি, শহর এটা বাইপাস রোডের দিকে বের হয়ে এসেছি, মূল শহরটাকে একটু পিছনে ফেলে চলে এসেছি। এখন একদম আমরা ধরলা ব্রিজে চলে এসেছি। কুড়িগ্রাম শহরটি মূলত এই নদীর উপর দাঁড়িয়ে আছে, বিখ্যাত কুড়িগ্রামের সেই ধরলা নদী। এটা এখন বন্ধ হয়ে গেল, অপর পাশে চলে এসেছি আমরা, আবার ঘুরে শহরের দিকে ফিরে দেখা যাক, এবার ভালো করে বৃষ্টি দেখা যাবে। ওই পাশে মূল শহর, আর ঠিক এ পাশে আরো দুটো উপজেলা, নাগেশ্বরী এবং ঘুরুঙ্গামারি যেতে হলে আমরা যেটা পিছনে ফেলে আসলাম, এখন আমরা যাচ্ছি আবার শহরের দিকে। এটাই কুড়িগ্রামের সবচেয়ে বড় ব্রিজ এবং নদী, ধরলা নদী।
আরো কয়েকটি উপজেলা কেটে করে দিয়েছে। কুড়িগ্রামের অনেক জীবন জীবিকা এই নদীকে নিয়ে। আমরা এখন দাঁড়িয়ে আছি ধলা নদীর উপরে, নদীর ওই পাড়টাতে ভুরুঙ্গামারী এবং নাগেশ্বরী উপজেলাটা, আর কুড়িগ্রাম শহরটি ঠিক পিছনে, তার মানে কুড়িগ্রাম শহর এই ধলা নদীর উপর অবস্থিত। সেই ধলা নদী বিখ্যাত ধলা নদী, এটি অসাধারণ, খুব সুন্দর। কেমন দেখলা ধলা নদী? কেমন? অনেক সুন্দর। সুন্দর দিনে সুন্দর না রাতে সুন্দর? দেখলে রাত্রে অনেক সুন্দর লাগে, তাই না? চিকচিক করছে। এই নদীটি হবার ফলে উপজেলার দারিদ্রপীড়িত মানুষগুলো মূল শহরের সাথে যুক্ত হতে পেরেছে। এই ব্রিজের ফলে আর্থসামাজিক উন্নয়ন বেশ ভালো ঘটেছে এই এলাকার মানুষজনের। বেশ বড় নদী বলা চলে। বাবু, কি নাম তোমার? কি নাম তোমার? বাসা কোথায়? হ্যাঁ, কাশীসর চাষি? কাশীসর কোথায়? আপনারা কই যাচ্ছেন এখন? বেটির বাড়ি কোথায়? ও, তো ওইখান থেকে এখানে আসার বুদ্ধি কি? অসুখ। আর এটা কি নদী? আর ব্রিজের নাম কি? কি নদী এটা? কি নদী? কি নদী? কি নদী হচ্ছে এটা? নদীর নাম খেলনা, তুমি জানো নদীর নাম কি? আচ্ছা যাও, ব্রিজ দেখা যায়। না না না,